এক দফা দাবি আদায়ে সোমবার বিস্তারিত কর্মসূচি ঘোষণা বিএনপির। এদিকে সরকার কিছুটা আয়ু বাড়াতে পারে, তবে যেতে হবে বলছেন আমির খসরু। জানাবো খালেদা জিয়া এখন কোনো নির্দেশনা দেন না বলছেন ফখরুল। জানিয়ে দেব শর্মিলা ঢাকা এলেই বিএনপি নেতারা কেন বিরক্ত হন। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে যুবদল স্বেচ্ছাসেবক দলের তিন নেতা আটক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একদফা দাবি আদায়ে সোমবার বিস্তারিত কর্মসূচি ঘোষণা বিএনপির। সরকার পতনে একদফা দাবি আদায়ে আগামী 8ই সেপ্টেম্বর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন ওই দিন একদফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচি জানানো হবে। মির্জা ফখরুল বলেন একদফা কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের মানুষকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে সবাই এক হয়ে আছে, সবাই একমত, এই সরকার অধীনে নির্বাচনে যাবে না। সংসদে আছে জাতীয় পার্টি, নেতারাও বলছেন এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা এক দফা দাবিতে আবারও কর্মসূচি দিব, 18 তারিখে ঘোষণা করব। বিএনপির কর্মসূচির আগে চলতি মাসে 16 তারিখ রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোড মার্চ এবং আর 17 তারিখ বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোড মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান মির্জা ফখরুল। গুমো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকার কারণে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিদুল রহমান খানকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এই প্রসঙ্গে তিনি বলেন এখানে গুম করে দেওয়া ও বিচার বহির্ভূত হত্যা সংগঠনের ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার। এই বিষয়গুলো তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন হিউম্যান রাইটস কমিশনে ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে, যে কারণে আজ তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব বলেন এতেই প্রমাণিত হয় বাংলাদেশের বিচার বিভাগ এখন পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, দলীয়করণ হয়ে গেছে, যার ফলে আজ কোনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, তারা ন্যায় বিচার বঞ্চিত। বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় শুধু গণতন্ত্র নয়, দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। মির্জা ফখরুল বলেন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের কর্মসূচিতে হামলা চালিয়ে বহু মানুষকে নিহত করেছিল, সেই বিষয়ে প্রতিবেদন করার জন্য এবং সেই বিষয়ে সত্য তুলে ধরার জন্য ওনাদের অধিকারের সম্পাদক আদিদুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির টার্গেট করা হয়। প্রথমে মামলা করা হয় এবং পরে অধিকারের নিবন্ধন বাতিল করা হয় বলে অভিযোগ ফখরুলের। আগে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া শুরু করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন আগের মতো গ্রেপ্তারও শুরু হয়েছে। মির্জা ফখরুল বলেন জামালপুরে 36 দিনে 30টি গায়েবী মামলা দেওয়া হয়েছে। জামালপুরের মামলায় এখন এমন অবস্থা হয়েছে হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। নিম্ন আদালত কি করছেন, মামলা নেই, কয়েক বছর ধরে নেতা কর্মীরা ঘরে থাকতে পারেন না, এটাকে আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র বলবেন? দুঃখ হয় উচ্চশিক্ষিত মানুষের এই ব্যবস্থাকে সমর্থন করছেন, আমাদের মিডিয়ার একটি বড় অংশ এটাকে ডিফাইন করে। আশ্চর্য হই, বিস্মিত হই, দুঃখিত হই, লজ্জিত হই। সরকার কিছুটা আয়ু বাড়াতে পারে, তবে যেতে হবে বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার মেরে ধরে গুম খুন এগুলো করে সামরিক কিছু সময়ের জন্য তারা আয়ু বাড়াতে পারে, তবে এই সরকারকে যেতে হবে, টাইম শেষ, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, তাদের বিদায় নিতে হবে। খসরু বলেন জীবনের বিনিময়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো, বিশ্ব বিবেক, বিশ্ব গণতন্ত্র আমাদের পক্ষে আছে, জনগণের পক্ষে আছে, আমাদের জয় সুনিশ্চিত। তবে এই জন্য আগামী দিনগুলোতে শপথ নিয়ে হবে, প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি দিন আন্দোলনের সঙ্গে সবাইকে থাকতে হবে, এই 2 মাস দেশের মানুষের জন্য স্যাক্রিফাইস করতে হবে, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে রেজিম মন্তব্য করে তিনি বলেন নির্বাচন হলো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অপর রাজনৈতিক দলের প্রতিষ্ঠা প্রতিদ্বন্দ্বিতা, জনগণের ইচ্ছার প্রতিফলন। এখানে একটি দলের প্রতিদ্বন্দ্বিতা অন্য একটি দল বা একাধিক দলের সঙ্গে, কিন্তু এখন তো দেশ চালাচ্ছে একটি রেজিম। অনেকে হয়তো বলবে যে আওয়ামী লীগের কথা, কিন্তু দুঃখিত, এখানে আওয়ামী লীগের কিছু নেই, এটা একটা রেজিম, তারা জোর করে দেশ চালাচ্ছে, এই রেজিমকে দূর করতে হবে। আমাদের আন্দোলন তো এই রেজিমের বিরুদ্ধে হচ্ছে, এটিকে দূর করতে হলে পুরো জাতিকে একত্রিত হতে হবে। দেশে এখন আরও একটি মুক্তিযুদ্ধ চলছে, এই যুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আছে। এই বিএনপি নেতা বলেন 1/11-এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো দেশের গণতান্ত্রিক যে কাঠামো সেখানে তারা আঘাত করেছে। রাজনীতিতে এই লোকগুলোর আসার কোনো অধিকার নেই, রাজনীতিতে আসতে হবে নির্বাচিত হয়ে। একটা নিরপেক্ষ সরকারের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই যা একটি সুন্দর সরকার দেবে সেটাই সংবিধান, অথচ তারা ভোট চুরির অংশ হিসেবে বলছে সংবিধানের কথা, তারা মানুষের অধিকারের কথা বলছে না, তারা একটা ভোট চুরির প্রকল্পের কথা বলছে। এ প্রকল্পের মধ্যে বিচারক আছে, সরকার কর্মকর্তা আছে, ব্যবসায়ীরা আছে, লুটেরা আছে, রাজনীতিবিদ আছে, সুবিধাভোগীদের কাছে তারা ভুলে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস শুধু জনগণের ইচ্ছার প্রতিফলনই দেখা গেছে। যতবার নিরপেক্ষ সরকারের আয়তায় নির্বাচন হয়েছে ততবার জনগণের প্রতিফলন সুন্দর করে উঠেছে, কিন্তু দলীয় সরকার অধীনে নির্বাচনগুলো সবসময় প্রশ্নবিদ্ধ, এজন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি নিরপেক্ষ সরকার দরকার। তিনি বলেন 2008 সালে যে নির্বাচনটা হয়েছে সংবিধানে আছে সংসদ বাতিলের 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, তো সেই নির্বাচন হয়েছে 2 বছর পর,
তাহলে এটা কি সংবিধান সম্মত হয়েছে? এটা সংবিধানের বাইরে না? আমরা সেই নির্বাচনে গিয়েছিলাম, তাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছিল, কিন্তু এখন যে প্রতিফলনকে আবার একটি ভোট চুরির প্রকল্প বানিয়ে ফেলা হচ্ছে, জাতীয় গণতান্ত্রিক ঐক্যমতের ভিত্তিতে যে নির্বাচন হবে সেটা আওয়ামী লীগ এককভাবে বাতিল করেছে। সংবিধানের স্বাদ ধরাতে বলা হচ্ছে সংবিধান হলো জনগণের ইচ্ছার প্রতিফলন, সেটার সঙ্গে তারা বেমানি করছে, ভাওতাবাজি করছে সংবিধানের নাম ধরে। সংবিধানে যে কেয়ারটেকার সরকারের কথা ছিল সেটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, যে সংবিধানে জাতীয় ইচ্ছার প্রতিফলন ঘটেনি, জাতীয় ঐক্যমতের প্রতিফলন ঘটেনি, সেই সংবিধানের দোহাই দিয়ে এগুলো তারা করতে পারে না। কেয়ারটেকার সরকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া এখন কোনো নির্দেশনা দেন না বলছেন ফখরুল। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কোনো নির্দেশনা দেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 13 সেপ্টেম্বর গণতন্ত্র মঞ্চের নেতারা এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার নির্বাচনের ফাঁদে পা না দিয়ে খালেদা জিয়ার একদম আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, কে কী বলেছেন জানি না, আমাদের তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে, সেভাবেই সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ, তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না, এসবের মধ্যে তাকে টানবেন না। শর্মিলা ঢাকায় এলেই বিএনপি নেতারা কেন বিরক্ত হন? শহীদ শর্মিলা রহমান ডাকনাম সিথি, বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী, দুই সন্তান নিয়ে তিনি থাকেন লন্ডনে। কিন্তু বেগম খালেদা জিয়া যখনই সংকটে পড়েন, যখনই অসুস্থ হন, তখনই তিনি সব কিছু ফেলে ছুটে আসেন। তার বাংলাদেশে আসা পছন্দ করেন না তারিক জিয়া। তারিক জিয়ার ধারণা, সরকারের সাথে শর্মিলা গোপন সম্পর্ক রয়েছে, আর এই কারণে শর্মিলা ঢাকায় এলে কোনো বাধা দেওয়া হয় না। গত 15 বছরে বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারিক জিয়া, বড় ছেলে স্ত্রী জবেদা রহমান সহ বেগম জিয়ার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। শুধু মামলা হয়নি সৈয়দা শর্মিলা রহমানের বিরুদ্ধে, এমনকি তার প্রয়াত স্বামী আরাফাত রহমান কোকো মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। মালয়েশিয়া, সৈয়দা শর্মিলা রহমানের সাথে কি সরকারের কোনো গোপন সম্পর্ক রয়েছে? সৈয়দা শর্মিলা রহমান কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার জন্য বেগম জিয়াকে প্রভাবিত করতে চান, বা তার মধ্যস্থতায় কি বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে যায় এসেছেন? এই প্রশ্নগুলো বিএনপির রাজনীতিতে প্রতিনিয়ত চর্চা হচ্ছে, আর এই চর্চার কারণে শর্মিলা রহমানকে ঢাকায় স্বাগত জানায় না বিএনপি নেতারা। শর্মিলা রহমান ঢাকায় এলে বিএনপি নেতারা তাকে এড়িয়ে চলেন, এমনকি বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা তার সঙ্গে কুশলাদি পর্যন্ত বিনিময় করেন না। কেন এই ধরনের ঘটনা? এর ব্যাখ্যা দিয়েছেন বিএনপি একাধিক নেতা। বিএনপি একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছেন, শর্মিলা রহমান যেহেতু রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না, তিনি বা তার প্রয়াত স্বামী কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, একান্ত ব্যক্তিগত পারিবারিক কারণে তিনি ঢাকায় আসেন, বেগম খালেদা জিয়ার শুশ্রূষা করেন, তাকে সময় দেন, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করেন, এটি তার পারিবারিক বিষয়, এখানে বিএনপির নেতারা নাক গলাতে চান না, এবং বেগম খালেদা জিয়া বা শর্মিলা রহমান দুজনেই কেউ এটি পছন্দ করেন না, তারা একান্তে নীরবে পারিবারিক সময় কাটাতে চান, এটা রাজনৈতিক বহির্ভূত বিষয়। তবে বিএনপির অন্য একজন সিনিয়র নেতা এই মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। ওই নেতা বলেন, 2018 নির্বাচনে শর্মিলা একাধিক ব্যক্তির মনোনয়নের জন্য তদবির করেছিলেন, সুপারিশ করেছিলেন, এবং শর্মিলা রহমানের তদবিরে বেশ কয়েকজন, বিশেষ করে মাগুরা যশোর অঞ্চলের কয়েকজন মনোনয়ন হয়েছিল, কিন্তু তারা ওই নির্বাচনে পরাজিত হয়। বিএনপির নেতা বলেন, শর্মিলা রহমানের সাথে সরকারের একটি সমঝোতা রয়েছে এবং এই সমঝোতার কারণে বিএনপি তাকে এড়িয়ে চলে। বিএনপি কমিটির সদস্য এই নেতা মনে করেন, এখন যে আন্দোলন এবং রাজনৈতিক সংকট চলছে, সেই আন্দোলন এবং রাজনৈতিক সংকটে শর্মিলা সরকারের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন বলে তাদের সন্দেহ, কারণ এই সময় তিনি দেশে এসে বেগম খালেদা জিয়াকে প্রভাবিত করতে পারেন। উল্লেখ্য যে এর আগেও বেগম খালেদা জিয়াকে দেখার জন্য শর্মিলা ছুটে এসেছিলেন, এমনকি কারাগার পর্যন্ত তিনি দেখা করেছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছেন, এবার শর্মিলা রহমানের ঢাকায় আসার পেছনে একটি সমঝোতা চেষ্টা আছে, তিনি সরকারের সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে ফয়সলা করতে চান। সরকারের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির সঙ্গে সৈয়দা শর্মিলা রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং তাদের সঙ্গে যোগাযোগ করেই তিনি বেগম খালেদা জিয়ার ফিরোজায় থাকার ব্যবস্থা করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। কী অবস্থায় শর্মিলা? কি বিএনপিকে নির্বাচন নিয়ে যাওয়ার কোনো মিশন বাস্তবায়নের জন্য এলেন? এটি নিয়েই বিএনপিতে সন্দেহ এবং অস্বস্তি রয়েছে, আর এ কারণে বিএনপি নেতারা ঢাকায় শর্মিলার আগমনে খুশি নন, বরং বিরক্ত। নারায়ণগঞ্জে যুবদল স্বেচ্ছাসেবক দলের 3 নেতা আটক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দাবি করেছে তাদের 3 নেতাকে কোনো কারণ বা মামলা ছাড়াই রাতে আটক করে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে দ্রুত আটক নেতাদের মুক্তি দাবি করেছেন তিনি। আটকরা হলেন মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন ও আব্দুর রশিদ, মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। দাবি করেন, আমাদের 3 নেতাকে দুপুরে বৃহস্পতিবার লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার আটক করে বাকিদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, বিনা কারণে তাদের রাতভর অভিযান চালিয়ে আটক করেছে ডিবি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।